অনেক দিন ধরেই কোথাও ঘুরতে যাওয়া হচ্ছিল না, তাই আজ একরকম জোর করেই বেরিয়ে পড়লাম। ডেস্টিনেশন হলো অম্বিকা কালনা। ছোট থেকেই আমি গোয়েন্দা গল্পের ফ্যান। আমি একটা গল্প পড়েছিলাম, নাম ছিল টেরাকোটা রহস্য। সেই গল্পের মাধ্যমে আমি প্রতিবার পৌঁছে যেতাম বাংলার প্রাচীন এক গ্রামে, যেখানে বহু দিন ধরে অযত্নে পড়ে থাকা টেরাকোটার মন্দির ছিল, যার দেওয়ালের প্রতিটা কোণ থেকে ইতিহাস সজীব হয়ে ওঠে। সেই মন্দিরের প্রতিটি চূড়া মাথা উঁচু করে তখনকার গৌরবময় বাংলার গল্প শোনাতে চাইত। সেই বই এখন আর আমার কাছে নেই। তারপর থেকে আমি টেরাকোটার মন্দিরের নাম শুনলেই এক্সাইটেড হয়ে উঠতাম। তো একদিন এক দাদার সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে আমি চমকে উঠি। ওই দাদাটা যেখানে বসে আছে তার পেছনে অসংখ্য ছোট ছোট সব মন্দির। আমি তো অবাক যে একই মানে এমন কি জায়গা আছে যেখানে একটা জায়গায় গেলে আমি এতগুলো মন্দির একসঙ্গে দেখতে পারবো। তো জিজ্ঞাসা করে জানতে পারলাম যে জায়গাটার নাম অম্বিকা কালনা। সো থ্যাংকস টু প্রীতম দা। তো একদিন ভোর 5টায় আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম অম্বিকা কালনার উদ্দেশ্যে। বেরিয়ে তো গেলাম, কিন্তু বাস পেলাম 7টায়। তো যাই হোক, টাইমে আমি হাওড়া স্টেশনে পৌঁছেও গেলাম। ট্রেন ছিল 8টা নাগাদ। তো ওখানে পৌঁছালাম 10টায়। খুবই সুন্দর লাগছিল এরকম লং ট্রেন জার্নিতে, অনেকদিন পরে এরকম কোথাও বেরোচ্ছি। অম্বিকা কালনা কলকাতা থেকে 80 কিলোমিটার দূরে ভাগীরথী নদীর পশ্চিম ধারে বর্ধমান জেলায় অবস্থিত। এর ব্যাপারে আমরা জানতে পারি হিন্দু ধর্মীয় বাংলা সাহিত্য মঙ্গল কাব্য থেকে, যাকে অম্বুয়ামূলক নামে বর্ণিত আছে। এই এর বয়স 1000 বছরের পুরনো, তো আমরা এর প্রাচীনতা আন্দাজ করতেই পারছি। এই মন্দিরগুলি 1800 ও 1900 শতকের মাঝামাঝি সবমে বর্ধমানের রাজাদের দ্বারা স্থাপিত হয়। তখন এর নাম পরিবর্তন করে রাখা হয় অম্বিকানগর। অম্বিকা দেবী দুর্গার আরেক নাম। তো এরপর একটা টোটো ভাড়া করে আমি বেরিয়ে পড়লাম সব মন্দিরগুলো দেখার জন্য। তো ফার্স্ট আমরা যেই মন্দিরে এসে পৌঁছালাম, এর নাম হলো অনন্ত বাসুদেব শ্রী মন্দির। এটা হলো সিদ্ধেশ্বরী মন্দিরের নর্থে অবস্থিত একটা বিশাল 8-চালা মন্দির। আর এটি রাজা তিলকচাঁদ মানে চিত্রসেন রায়ের ভ্রাতুষ্পুত্র যে নির্মাণ করেন। বাংলার মন্দিরের ব্যাপারে জানতে গেলে এর যে স্থাপত্য রীতি আছে এর ব্যাপারে একটু জেনে নেওয়া ভালো। তো এখানে মূলত চালা, রত্ন, দালান, মঞ্চ, দেউল, মঠ এই কয়েকটি রীতিতে মন্দিরগুলো বানানো হয়েছে। এর প্রতিটা পিকচার আমি এই ভিডিওর সাথে অ্যাটাচ করে দিলাম, যাতে তোমরা পজ করে দেখে নিতে পারো, তাহলে একটা ধারণা পেয়ে যাবে। তো আবার ফিরে আসি অনন্ত বাসুদেব শ্রী মন্দিরের কাছে। জাস্ট ভিউটা দেখে নাও, কি সুন্দর লাগছে। এরপরে আমরা পৌঁছালাম সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। এটি জোর বাংলার রীতিতে নির্মিত আর সবচেয়ে পুরনো। এছাড়াও এর ডান দিকে 3টি 8-চালা মন্দির আছে। এর ভিত্তিপ্রস্তর থেকে জানা যায় যে এটি নির্মাণ করেন রামহরি মিস্ত্রি রাজা চিত্রসেন রায়ের আমলে 1740 সালে। এই মন্দিরগুলো দেখে আমার একটা কথাই মনে পড়ছিল যে এই যে সোকল রেনোভেশনের নামে এই মন্দিরগুলোকে এরকম পেন্ট করা হয়েছে,
কোথাও কোথাও হয়তো সিমেন্ট দিয়ে পুরো প্লাস্টার নতুন করে করা হয়েছে, তাতে তাতে কি সত্যিকার এটা রেনোভেট করা হলো? এতে তো যে প্রাচীন যে ব্যাপার ছিল সেটাই তো হারিয়ে গেল। এখানে যে মূল যে শিল্পীর যে কাজকর্ম করা হয়েছিল মন্দিরগুলোর ওপরে সেটাই তো আর নেই, প্রায় সবই নির্মাণ মানে নির্মূল হয়ে গেছে। সবথেকে বেশি খারাপ লাগে এই যে লাস্টের মন্দিরটা দেখে। আগেকার মন্দির ইঞ্জিনিয়ার ছিল, তারা যেভাবে এক সময় নিয়ে এবং নিপুণতার সাথে একটা ডিজাইনকে ফুটিয়ে তুলতো, তাতে কত ধৈর্য অধ্যাবসায় সব কিছু লাগে, এমনকি সেই ট্যালেন্টটাও লাগে। কিন্তু এরা কিভাবে মানে শিল্পকর্মটাকে ধ্বংস করে দিয়েছে, মানে সামনেটা জাস্ট একটা করে সিমেন্টের মূর্তি লাগিয়ে দিয়েছে। এখনকার দিনে তো এত অ্যাডভান্স টেকনোলজি আছে, তাও এত মানে সিম্পল একটা কারুকার্যর মাধ্যমে ছেড়ে দিয়েছে ডিজাইনটা, মানে একটু চেষ্টাও করে নিজে ওদের মতো আমরা করি। তো এইরকম কত রকম মন্দির, কত মন্দির এইভাবে হারিয়ে যাচ্ছে এই রিনোভেশনের চক্করে। তো আমি বলবো যদি সেরকমভাবে করতেই হয় তাহলে প্লিজ একটু ট্যালেন্টেড যারা আসলে জানে এই কীভাবে এইগুলো রেস্টোরেশন করতে হয় তাদেরকে ডেকে যেন এগুলো করানো হয়। আমি তো অবাক হয়ে যাই যে বেঙ্গলের কোনায় কোনায় যে এত সুন্দর সুন্দর মন্দির আছে এগুলো গভর্নমেন্টও একটু দেখে না যে কী করে এগুলোকে সংরক্ষণ করা যায়। এরপরে আমরা যেখানে এসে পৌঁছালাম এটা হলো জগন্নাথতলা শিব মন্দির। এই মন্দিরগুলোর অবস্থা তো আরোই ভগ্নপ্রায়, আর কয়েক বছরে এই মন্দিরগুলো সম্পূর্ণ ঝরে পড়বে বলে মনে হচ্ছিল। কিন্তু এইগুলোর মধ্যেই যে তখনকার প্রাচীন যেই বাংলার যে শিল্প রীতিগুলো ছিল সেটা পরিষ্কার বোঝা যাচ্ছিলো, অরিজিনাল ছিল এই টেম্পলগুলো। এই মন্দিরটা হুগলি নদীর তীরে 1753 সালে রাজা চিত্রসেন রায়ের দ্বিতীয় দুই স্ত্রী চন্দ্রকুমারী দেবী ও ইন্দুকুমারী দেবী তত্ত্বাবধানে এটি নির্মিত হয়েছিল। কিছুটা অনাদরে এই মন্দিরগুলো থাকার কারণেই হয়তো আমি প্রথম এই মন্দিরের গায়ে স্পর্শ করার সাহস পেয়েছিলাম। যেন কি বলবো, আমি যেন ভাবতেই পারছিলাম না সত্যিকারে আমি এরকম একটা মন্দিরকে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। আমার যেন এত বছরের আমার যে স্বপ্ন সেটা যেন সার্থক হচ্ছিলো। আমার সব থেকে আনন্দ পাচ্ছিল এতগুলো মন্দির দেখার মধ্যে। আমি এই মন্দিরের যেই যে ডিজাইনগুলো করা হয়েছে এগুলো দেখে সব থেকে বেশি আমার ভালো লাগছিল। এরপরে আমরা এসে পৌঁছালাম গোপালজি টেম্পল। এটা সিদ্ধেশ্বরী মন্দিরের দক্ষিণ পশ্চিমে। এটি পঞ্চবিংশতি রত্ন বিশিষ্ট, মানে পুরো বেঙ্গলে মাত্র 5টি পঞ্চরত্ন মন্দির আছে। একটা সুখরিয়া মানে যেটা হুগলি, একটা হলো সোনামুখী মানে বাঁকুড়াতে রয়েছে, আর তার মধ্যে একটি হলো তিনটি অম্বিকা কালনাতে রয়েছে, যার মধ্যে একটি হলো এই গোপালজি টেম্পল যার 25খানা রত্ন আছে। 25 রত্ন মানে এটা তিনতলা মন্দির। হ্যাঁ, প্রতি তলায় প্রতিটা কোণে তিনটি করে রত্ন আছে, মানে 4 কোণে 3টি রত্ন, মানে এখানে হলো 12টা, 2টো করে দুতলায় মানে হলো 8টা,
আর তিন তলায় চার কোণে একটা করে, মানে হলো চারটে আর চূড়ায় একটা রত্ন, মানে টোটাল ২৫খানা রত্ন রয়েছে। এই মন্দিরটারও কারুকার্য মানে অবিশ্বাস্য দেখার মতো। আমি তো সারাদিন ধরে ঘুরে ঘুরে শুধু এই মন্দিরের কারুকার্যগুলো দেখছিলাম, এত সূক্ষ্ম কাজ করা, প্রতিটা যে ছবি যেটা বোঝাতে চেয়েছে সেগুলো প্রমিনেন্ট, মানে কতটা ধৈর্যের সাথে এগুলো বানানো হয়েছিল তখনকার দিনে, মানে ভাবলেই অবাক লাগে। এরপরে আমরা পৌঁছালাম নব কৈলাস মন্দির, যা ১০৮ শিব মন্দির নামেও পরিচিত। এটি ১৮০৯ সালে রাজা তীরচন্দ্র স্থাপিত করেন। কৈলাস নামটি কৈলাস পর্বত, যা মহাদেবের বাস বলা হয়। এখানে ১০৮টি শিব মন্দির দুটি বৃত্তের আকারে নির্মিত, বাইরের সার্কেলে ৭৪টা আর ভেতরের বৃত্তে ৩৪টা শিবলিঙ্গ আছে। এগুলো সব আটচালা মন্দির। আর এই মন্দিরগুলোর এই সার্কেলগুলোর সেন্টারে একটা কুয়ো আছে।
I was like living my dream that time. Like জায়গাটা আমার এত ভালো লাগছিল, তোমরা জাস্ট ফেস দেখলেই বুঝতে পারবে মানে কতটা প্রাইডের সাথে আমি সেখানে ঘুরছি। একশোয়ার শিব মন্দিরের অপোজিটেই রাজবাড়ি কমপ্লেক্স, এখানে একই জায়গায় অজস্র টেরাকোটা মন্দিরের নিদর্শন পাওয়া যায়। এই রাজবাড়িতে এন্ট্রির মুখেই বাঁ দিকে পড়বে প্রতাপেশ্বর মন্দির, যা রাজবাড়ির সবচেয়ে ছোট কিন্তু সুন্দর মন্দির। এটি এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন রাজা প্রতাপ চাঁদ তার প্রথম স্ত্রী পিয়ারি কুমারী দেবীর তত্ত্বাবধানে। এটি নির্মাণ করে রামহরি মিস্ত্রি 1849 সালে। এটা দেউল রীতিতে নির্মিত। এর পরে আছে রাসমঞ্চ, এটি অষ্টবাহু বিশিষ্ট ছাদবিহীন স্থাপত্য যার 24টি তোরণ আছে। এখানে শ্রীকৃষ্ণের রাসলীলা পরিবেশনা হতো। এর ভেতরে আরেকটি ছয় বাহু বিশিষ্ট একটি স্থাপত্য আছে যার 8টা খোলা তোরণ দরজা। এর পরে আছে লালজি মন্দির, এটি তৈরি করেছিলেন রানী ব্রজ কিশোরী মহারাজা যিনি ছিলেন মহারাজা জগৎরামের স্ত্রী। 1739 সালে এটি স্থাপিত হয়। এই মন্দিরটিও রাধা কৃষ্ণের নামে উৎসর্গ করা হয়েছে। এতে তিনতলা পঞ্চবিংশতি রত্ন বিশিষ্ট ডোম স্টাইলের চারচালা নাট মন্দির আছে এর ফ্রন্টে। আর যেটা আগেও বলেছিলাম যে অম্বিকা কালনাতেই তিনটি পঞ্চবিংশতি রত্ন বিশিষ্ট মন্দির আছে, তার মধ্যে সেকেন্ড মন্দির হলো এখানে লালজি মন্দির, মানে যেটা রাজবাড়ি কমপ্লেক্সের ভেতরেই আছে। এখানেও মানে বলাই বাহুল্য, এখানেও অদ্ভুত রকমের সব শিল্পকর্ম নিদর্শন পাওয়া যায়। আমরা যখন গেছিলাম তখনও আরতি হচ্ছিল, মানে এটাও একটা অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। কোনো মন্দিরে যখনই এন্ট্রি করছি তখনই এরকম পুজো হচ্ছে, এটা সৌভাগ্যের বিষয় এগুলোর মানে সাক্ষী থাকাটা।
লালজি মন্দিরের পাশে আর একটা মন্দির দেখা যায় যাকে বলে রূপেশ্বর মন্দির। এর থেকে একটু এগিয়ে একটি পাঁচটি আটচালা মন্দির দেখা যায়। এটার এই মন্দিরগুলোর আকার একে অপরের থেকে আলাদা। এখানে অপূর্ব সব শিল্পকর্ম দেখতে পাওয়া যায়। আর একটু এগোলে কৃষ্ণচন্দ্রজি মন্দিরের বাঁ দিকে আরেকটি মন্দির আছে যার নাম বিজয় বিদ্যানাথ মন্দির। এটি একটি বিশাল আটচালা মন্দির। এই মন্দির তার পাশেই আছে কৃষ্ণচন্দ্রজি মন্দির, যেটা যে বলেছিলাম যে রাজবাড়ি কমপ্লেক্সে আর একটা পঞ্চবিংশতি রত্ন বিশিষ্ট একটা মন্দির আছে, এটি হলো সেই থার্ড মন্দির। এই মন্দিরটা নির্মাণ করেন রাজা তিলকচন্দ্র তার মাতার লক্ষ্মী কুমারী দেবীর নামে 1751 থেকে 53 সালের মধ্যে। এই মন্দিরের মূল দেবতা হলো কৃষ্ণ ও রাধা। এই মন্দিরে তিনটি প্রবেশপথ আছে আর সামনের দিকে একটা অপূর্ব কারুকার্যের মাধ্যমে দৈনন্দিন জীবন ব্যাখ্যা করা আছে। এখানে সব মাইথোলজিক্যাল আর এপিক্স খোদাই করা আছে আর মার্বেল পাথরের ফ্লোরাল আর জীবজন্তুদের ডিজাইনও করা আছে। সব মিলিয়ে এই রাজবাড়ি কমপ্লেক্স এবং অন্যান্য অম্বিকা কালনার মন্দিরগুলো বাংলার সে সময়ের যে সুবর্ণ দিনগুলো সেটা বোঝায়। তো এই ছিল আমার অম্বিকা কালনা ট্যুরের গল্প। ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। কিছু যদি জানতে চাও তোমরা সেটাও লিখতে পারো আর ভিডিওটা নিজেদের মধ্যে তোমরা শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।